الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تبارك وتعالى في موضع آخر، لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تبارك وتعالى في موضع آخر، واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপর আমাদের রবের প্রেরিত আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শান্তি দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা, আজকে আপনাদের সামনে জিলহিজ্জা মাসেই এসে আপনাদের সামনে এই জুম্মাতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে আসল কুরবানি বা কুরবানির আসল রহস্য এবং আমাদের অবস্থা, এই বিষয়ের উপর আলোচনা করব। এবার বিষয়ের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুলক 67 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর আয়াত সূরা মুলক, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, তিনি সে সত্তা আল্লাহ যিনি জীবন এবং মৃত্যু এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে মানুষদের মধ্যে আমলের দিক থেকে, ভালো কর্ম করার দিক থেকে বা মন্দ করা কর্মের দিক থেকে, যে কোনো দিক থেকে মানুষ উত্তম কে, এটা পরীক্ষা করার জন্য এই জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। অতএব জীবন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা আল্লাহ প্রতিটি মানুষকে দিয়েছেন, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, বিভিন্ন মানুষকে আল্লাহ বিভিন্ন সময় দান করেছেন, একটা সময় তাকে বেঁধে দিয়েছেন যে এই সময় মানুষ পৃথিবীর বুকে অবস্থান করবে। আল্লাহ বলেছেন কি, এই সময়ের মধ্যে আমি মানুষকে পরীক্ষা করব, কারণ আমি এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। তাহলে মানুষকে পরীক্ষা করবেন, কিভাবে পরীক্ষা করবেন, পরীক্ষাগুলো কেমন হবে আমিও জানি না, আপনিও জানেন না। আমি যদি জানতেই পারি যে আগামীকাল পরীক্ষার মধ্যে এইসব প্রশ্নগুলো আসবে, তাহলে তো পরীক্ষাতে আমার ফুল মার্ক পেয়ে যাব, তাই কি না?
তাহলে কোনটা পরীক্ষা সেটা আমি বুঝতে পারছি না, তাই তো? আজকে আমার ক্ষুধা, আজকে আমার বাড়িতে কাজ নেই, আমি কর্মহীন হয়ে আছি, আমাকে বুঝতে হবে এটা কি আল্লাহর পরীক্ষা নাকি? আমি যে চাকরি পাচ্ছি না, আমার সংসারে হাহাকার চলছে, এটা কি আল্লাহর পরীক্ষা নাকি যে অন্য কিছু? বুঝতে হবে। আপনি প্রতিটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন কোনটা আল্লাহর পরীক্ষা হতে পারে। কারণ জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো মুহূর্তে আল্লাহর পরীক্ষা আপনার উপর আসতে পারে, আমার উপর আসতে পারে। আপনাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে কোনটা আল্লাহর পরীক্ষা। এবার আপনাকে একটা বলে দিই, আল্লাহ তো বললেন পুরো জীবনটাই আপনাকে পরীক্ষা করা হবে, কিন্তু কেমন কেমন পরীক্ষা করা হবে সেটা আল্লাহ কয়েকটি নির্দিষ্ট পরীক্ষার কথা উল্লেখ করলেন আপনাদের সুবিধার্থে। দেখুন সূরা বাকারা 2 নম্বর অধ্যায় আয়াত নম্বর 156-155, সেখানে আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়া নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অনুবাদ দেখবেন আপনি, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মানুষদেরকে পরীক্ষা করব কি দিয়ে? ভয় দিয়ে। বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে। ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন? হালকা বুঝুন, দেখবেন আজকে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি মিডিয়াতে হোক আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেনে একজন মুসলিম যাত্রী যাচ্ছিল, কয়েকজন কঠোর হিন্দুবাদী কয়েকটা যুবক মিলে তাকে বলছে জয় শ্রীরাম বল, তোকে মারবো, ভয় দেখাচ্ছে। ও ভয়ে দেশে আমার জান চলে যাবে বলছে, বলছে শেষ পর্যন্ত মারা যাচ্ছে, কেউ ছেড়ে বেঁচে যাচ্ছে। ভালো করে বলছেন বেশাইজি মিনাল খাওয়া, তোমাকে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তোমার জীবনটাই তো পরীক্ষার পরিপূর্ণ। তুমি চিন্তা করো কোনটা তোমার পরীক্ষা, ভাবতে হবে পুরো জীবনটাই তোমাকে পরীক্ষার মধ্যে কাটাতে হচ্ছে। আপনি ভাবতে পারলেন না যে ওটা আপনার পরীক্ষা? চিন্তা করতে হবে, শুধু ওই রকম নয়, পৃথিবীতে বিভিন্ন ভাবে ভয় দেখাতে পারে, বিভিন্ন পদ্ধতিতে আপনার ভয় দেখাতে পারে। সেই ভয়টা আল্লাহর তরফ থেকে হতে পারে যে আপনাকে পরীক্ষা করছে যে আপনি কতটা মমিন। আপনার বাড়িতে অভাব হচ্ছে, আপনাকে দেখবে আপনি অভাবে হালাল রাস্তায় উপার্জন করছেন না হারাম রাস্তায় উপার্জন করছেন। এবার একটা কথা বলে নি, ভুক অনেক রকমের হয় কিনা বুঝতে পারলেন না? একটা হয় পেটের খিদা, আর একটা হয় আত্মার খিদা, মনের খিদা, বুঝেছ? পেটের ক্ষুধা, ভোক লেগেছে আমার, দুটো খাবার হলে হবে, এক থালা খাবার খেলাম আমার পেটের ক্ষুধা শেষ হয়ে গেল, এক গ্লাস পানি পান করলাম আমার পিপাসা দূর হয়ে গেল, এটা একটা। কিন্তু আমার মনের ক্ষুধা যখন আসবে, আমার এক তলা হয়েছে দুতলা করতে হবে, দুতলা করতে গিয়ে আমার কোন দিক থেকে যে আমার টাকা আসবে তখন আমি চিন্তা ভাবনা করবো না, হালাল রাস্তায় না হারাম রাস্তায় চিন্তা করুন। তো আপনার যে ক্ষুধা আসছে ক্ষুধার মাধ্যমে কিন্তু আল্লাহর পরীক্ষা হতে পারে। আপনার ক্ষুধা আছে বলে আপনি যে কোনো রাস্তা দিয়ে আপনি উপার্জন করতে পারেন না, যে কোনো খাবার আপনি খেতে পারেন না, অবশ্য সীমা আছে সেটা বলছি না। তারপর ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমার জানের ক্ষতি, মালের ক্ষতি এবং ফল ফলাদির ক্ষতি হতে পারে। আপনি বিশাল একটা আমের বাগান কিনেছেন, ক্ষতি হতে পারে। আপনি একটা বিশাল আমের বাগান কিনেছেন, হঠাৎ করে আম আসলো না, অনেক সময় ঠিকই অনেকে কিনে এক বছর, মানে এক বছর আগে থেকে অনেক কন্ট্যাক্ট করে, আবার ফুল দেখেও কন্ট্যাক্ট করে, দেখা গেল ফুল মানে গেল ফল আসলো না, সুসাইড করলো, করে কিনা? আমরা এর আগে শুনেছিলাম পোলট্রি ফার্ম করে অনেক সময় একটা রোগ এসেছিল, অনেক পোলট্রি সব মারা গিয়েছিল, অনেকে সুসাইড করেছিল, এরকম হতে পারে? তার তো হত্যা করা মহাপাপ। তো আপনার জানের উপরে মালের উপরে আল্লাহর পরীক্ষা হতে পারে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে, আপনি সুসাইড করতে পারবেন না, বা খারাপ কাজের দিকে আপনি ধারণ হতে পারবেন না। এত কিছু পরীক্ষা আপনার উপরে আসার পরে যখন আপনি ধৈর্য ধারণ করবেন, যারা ধৈর্য ধারণ করবে না তারা তো পাপের দিকে চলে যাবে, আর যারা ধৈর্য ধারণ করে নিল, আল্লাহ বলছেন ওয়ালা শিরি সাবিরিন, যারা এই সমস্ত বিষয়ে পরীক্ষা আসার পরেও ধৈর্য ধারণ করলো, এ নবী তুমি তাদেরকে সুসংবাদ দান করো। কিসের সুসংবাদ? জান্নাতের জন্য। মৃত্যুর পরে তার জন্য যে সুখময় জীবন রয়েছে, ওই সুখময় জীবনের জন্য তাকে সুসংবাদ দান করো।
তাহলে আমার আপনার পুরো জীবনটাই শুধুমাত্র পরীক্ষায় পরিপূর্ণ। কিন্তু আমরা কোন পরীক্ষাটাকে গুরুত্ব দিচ্ছি, কোনটাকে দিচ্ছি না, সেটা দিয়ে একটু গুরুত্ব আরোপ করতে হবে। যেগুলো কম্পালসারি সে সমস্ত পরীক্ষার উপর আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে। অ্যাডিশনালের দিকে ছেড়ে দেন, ওগুলো ফেল করলে অত অসুবিধা হয় না, এগুলো কম্পালসারি, এগুলো তো আপনার পাস করতে হবে, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। তাহলে প্রতিটি মানুষকে আমরা পরীক্ষা করছেন, কিন্তু সব মানুষের পরীক্ষা কিন্তু একরকম নাই। ভালোভাবে বুঝবেন, আপনি যদি বড় পদ পেতে চান বা বড় ডিগ্রি অর্জন করতে চান, তাহলে বড় পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষাটা বেশি কঠিন হয়। যত ডিগ্রির দাম বেশি, তত পরীক্ষা কঠিন হয়। প্রিয় পরীক্ষার চেয়ে মাধ্যমিক পরীক্ষা কঠিন হয়, মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিক কঠিন হয়। ডিগ্রির দাম বেশি, পরীক্ষাও কঠিন হয়। তাহলে আমার পরীক্ষা আল্লাহ যেমন ছোট করে দেন, আমার মর্যাদাও কিন্তু অল্প হবে। আর যত বড় আমার পরীক্ষা হবে, সেই বড় পরীক্ষাতে যদি আমি পাস করতে পারি, তাহলে তো ফলাফলটা বড় হবে, ডিগ্রিটাও বড় পাবো, প্রতিদানও বড় পাবো। তাহলে আমরা জানি মানব জাতির মধ্যে সেরা মানুষ হচ্ছে কারা? নবী এবং রসুলরা। তাহলে নবী এবং রসুলদের পরীক্ষা সবচেয়ে কঠিন, আর তাদের মধ্যে নবীদের মধ্যে একটা আসল নবী, একটা বিশাল নবী যাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা বলা হয় যাকে, ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি একজন বিশাল আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন। তিনি বড় বড় পরীক্ষায় পাশ করেছেন এবং বড় বড় ডিগ্রি অর্জন করেছেন। সেই ডিগ্রিগুলো আমরা দেখব, তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন, কত বড় বড় ডিগ্রি পেয়েছেন, আর এই ডিগ্রিগুলো তিনি কত বড় পোস্টে চাকরি করছেন এখন, সেগুলো দেখবো। আর বেতন কত দেখি একটু। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছে 2 নম্বর অধ্যায় আয়াত নম্বর 124, আল্লাহ বলেছেন ওয়াইযিবতালা ইব্রাহিম ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন যেদিন যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রভু পরীক্ষা করলেন, বিকালিমাতিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না তিনি প্রতিটা বিষয়ে পাস করলেন, প্রতিটা বিষয়ে পাস করলেন। তখন যখন প্রতিটা বিষয়ে পাস করলেন, প্রত্যেকটা পরীক্ষায় যে ডিগ্রি অর্জন করলেন, আল্লাহ বলেছে তোমাকে কি দেবো, চাকরি দেবো। কি চাকরি? কওয়ালা ইন্নি জাইলুকালিন নাসি ইমামা, আমি সমস্ত মানব জাতির জন্য তোমাকে ইমাম নির্বাচন করলাম, নেতা নির্বাচন করলাম সমস্ত মানব জাতির জন্য। ইন্নি জাইলুকালিন নাসি ইমামা, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য কি করলাম, নেতা নির্বাচন করলাম। কত বড় চাকরি পেয়ে গেলেন দেখুন, ওই পোস্ট ওই পদে চাকরি করা সবার জন্য সহজ বিষয় নয়। পরীক্ষা তিনি কত বড় দিয়েছিলেন সেদিকে একটু দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম, আমি তো বলেছি প্রতিটি মানুষকে শুধু পরীক্ষা দিয়ে পার হতে হয়েছে, শুধু পরীক্ষা, কিন্তু বলেছি এক একটা মানুষের পরীক্ষা এক এক রকম। তো ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু নবী, তিনি আর পরীক্ষাগুলো ছিল একটু বড় 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 জায়গায় তিনি পরীক্ষা দিয়েছেন, তিনি প্রতিটা পরীক্ষা পাস করেছেন। জন্ম থেকে নেই মৃত্যু পর্যন্ত তিনাকে শুধু পরীক্ষায় দিতে হয়েছে, যার কারণ শেষ পর্যন্ত তিনি সমস্ত মানব জাতির জন্য ইমাম নির্বাচিত হয়েছেন এবং নবীদের পিতা নির্বাচিত হয়েছেন। তিনি জন্মগ্রহণ করলেন, তখন শুরু থেকে তার উপরে পরীক্ষা চলে আসল। প্রথমে পরিবারের তরফ থেকে পিতাকে বলছেন, হে আমার আব্বা জান, তুমি যে সমস্ত মূর্তিগুলো পুজো করছো এগুলো তোমাকে দেখতেও পায় না, তোমার কথা শুনতেও পায় না, তোর উপকারও করতে পায় না, অপকারও করতে পারে না, তাহলে তুমি এই সমস্ত জিনিসগুলোর ইবাদত কেন করছো, পুজো কেন করছো, তোমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকো। তার পিতা উত্তর দিচ্ছে, এই ভাই তুমি আমার সন্তান হতে পারো, তুমি যে বাক্য উচ্চারিত উচ্চারণ করেছো, তুমি এই বাক্য থেকে যদি বিরত না হয়, তাহলে তোমাকে পাথর মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেবো এবং আমার ঘর থেকে তোমাকে গাছ ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, কোন মানুষের উপরে নয়। তিনি বলছেন, আমি তো আল্লাহকে মানি, তুমি যা করছো তুমি ভুল করছো, এই পথ থেকে ফিরে আসো। তারা এমন ভাবে মূর্তি পূজার মধ্যে চলে গিয়েছে, বেরিয়ে আসতে পারলো না। শেষ পর্যন্ত তার পিতা তাকে ঘর থেকে বের করে দিল, বিশাল পরীক্ষা। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে লড়াই করতে পারবেন তো?
কোথি আমার বাপ বাড়ি থেকে তাড়িয়ে দেবে যদি টাকার উপরে প্যান্ট পরি। দেখবেন যারা ইয়াং ছেলে স্কুলে পড়াশোনা করছে টাকনো উপরে প্যান্ট পরেন তো দেখি, যারা পরেননি প্রথম প্রতিবাদ আসবে আপনার পরিবার থেকে, আমার জীবনে এসেছে আপনার জীবনে আসবে। এইরকম সৌভাগ্যবান ব্যক্তি খুবই কম আছে যার পরিবার থেকে প্রথমে বাধা আসেনি, তারা খুবই সৌভাগ্যবান। তারপরে দ্বিতীয় বাধা আসবে আপনার প্রতিবেশীর কাছ থেকে, ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিবেশীর কাছ থেকে এসেছিল, কিন্তু সেখানে তিনি পাস করেছেন। শেষ পর্যন্ত তিনি মুশরিকদেরকে বোঝানোর জন্য তাদের মূর্তিগুলোকে ভেঙে দিলেন। শেষ পর্যন্ত তারা ডিসাইড করলো যে একে তো পারা যাচ্ছে না, একে আগুনে পুড়িয়ে মারতে হবে, না হলে আমাদের দেব দেবীর অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে, আমাদের যে কাজ হচ্ছে তা চলবে না। আগুনে নিক্ষেপ করার চেষ্টা করেছিল, করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন, যার কারণে আগুনও তার কিচ্ছু করতে পারেনি, মুশরিকরাও কিচ্ছু করতে পারেনি। সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পাস করে চলে গেলেন। যখন নিজের আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী লোক ইব্রাহিম আলাইহিসসালামের উপরে যখন অন্যায় অত্যাচার বাড়তে লাগলো, শেষ পর্যন্ত তিনি হিজরত করে ওই দেশ ত্যাগ করে চলে গেলেন, কোথায়, শাম দেশের দিকে। সেখানে গেলে আর এক পরীক্ষা, সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কদিনের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, এক পরীক্ষা। ওখান থেকে ক্ষুধা নিবারণের জন্য চলে গেলেন হিজরত করে আবার মিশর, মিশরে গিয়ে আর একটা পরীক্ষা অপেক্ষা অপেক্ষা করছে, কি, তার স্ত্রী সারাকে অপহরণ করলো, কে, মিশরের বাদশাহ ফেরাও, দুর্ধর্ষ বাদশাহ। সেখানে তিনি পাস করলেন, সেখান থেকে ফিরে আসলেন শ্যামদেশ, আবার ফিরে আসলেন, সেখানে আবার পরীক্ষা। তার যে বংশ সেই বংশকে যে বিস্তার করবে, সন্তান না থাকলে কি করে হবে, আল্লাহর কাছে দোয়া করছেন আমার তো সবই আছে সন্তান নেই, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার পরবর্তীকাল তুমি আমাকে নিয়ে একটা সন্তান দান করো, আমার তো বয়স 80 পার হয়ে গেল এখনো সন্তান নেই। ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, সূরা সফা 37 নম্বর অধ্যায় 100 থেকে 108 নম্বর আয়াত আপনি দেখুন, সেখানে বিস্তারিত আপনি আলোচনা পাবেন। আমি শুধু কয়েকটি কথা বলছি আপনার সামনে। আল্লাহ নেক সন্তান দান করলেন, এমন নেক সন্তান যে পিতার আদেশ মান্য করবে, আল্লাহর আদেশ মান্য করবে। গোলামিন হালিম, হালিম তাকে বলা হয় যে প্রতিটি আদেশ নিষেধ মান্য করে চলে। দেখুন যখন বাচ্চা সন্তান হয়ে গেল, যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, হে ইব্রাহিম তোমার সন্তানকে এবং বিবি হাজিরাকে যাও নির্বাসনে দিয়ে আসো, এমন জায়গায় যেখানে কোনো মানুষের বসতি নাই, কোন রকমের চাষাবাদ হয় না, কিছু নাই, মরুভূমি, হা হা করছে, ওই জায়গায় রেখে আসো, ওই জায়গায় আল্লাহর আদেশ, এটা একটা বিশাল পরীক্ষা, ওই জায়গায় রেখে আসছেন, রেখে আসার পরে ফিরে আসছেন। মা হাজিরা জিজ্ঞাসা করছেন, হে ইব্রাহিম, হে আমার স্বামী, এমন জায়গায় কেন রেখে যাচ্ছ আমাদেরকে যেখানে কোনো মানুষের বসতি নাই, কিছু নাই, কিসের আশায়, কিসের আদেশে? ইব্রাহিম আলাইহিসসালাম কথা উচ্চারণ করতে পারছেন না, কথা বলতে গিয়ে কোনো কান্না বেরিয়ে যাবে, কথা বলতে পারছেন না। দেখবেন অনেক মানুষ যখন মানুষের কান্না দেখাতে চায় না, তখন কথা বলতে চায় না, চুপ করে থাকে, কারণ কথা বলতে গেলে কান্নাটা বেরিয়ে যায়, এটা আমাদের হয় আপনাদের হয়, ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলছেন না। তখন মা হাজরা বুঝতে পেরেছেন বিষয়টা, তখন জিজ্ঞাসা করছেন, এটা কি আল্লাহর তরফ থেকে? দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম কথা না বলে বলছেন, ইশারা করলেন হ্যাঁ, তখন তিনি বলছেন, ইজাল্লাহ ইউযাইয়ুনাল্লাহ, তিনি যখন কত মমিনা আল্লাহর উপরে কত বিশ্বাস স্থাপন করছেন, তিনি বলছেন যে যখন আল্লাহ তরফ থেকে এরকম আদেশ আসছেন, তখন নিশ্চয় আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না, আল্লাহ ধ্বংস করবেন না, আল্লাহর উপরে এত বিশ্বাস। আজ আমাদের বিশ্বাস কোথায় গেছে দেখুন, আমরা কোথায়, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারছি না। একটা কথা বললেন, যেটা আল্লাহর আদেশ আমাকে রাখতে হবে, কিছু করার নেই, তিনি বলছেন আল্লাহ যখন আদেশ করেছে আমাকে ধ্বংস করবেন না। তিনি ফিরে আসলেন কিছু খাজুর, কিছু পানি, এই খাজুর পানি যখন শেষ হয়ে গেল, সত্যত্ব সন্তান যখন দুধ পান করছে, চিন্তা করুন মায়ের দুধ ছাড়া কি খাবে, মায়ের দুধ শেষ, মা তো কিছু খেতে পাচ্ছে না, পানিও নেই, খেজুরও নেই, কি করবে। সাফা পাহাড়ে উঠলেন, যদি পাহাড়ে চূড়ায় উঠে যদি পানি দেখতে পায়, যদি খাবার দেখতে পায়, উপর থেকে নিচে দেখছেন কিছু নেই, সাফা আর মারোয়া শুধু পাহাড় ওপার সাতবার চক্কর করছেন, একটা মহিলা চিন্তা করুন পানির জন্য, কিন্তু কিচ্ছু পেলেন না। শেষ পর্যন্ত ওখানে
ইসমাইল আলাইহিস সালামের কাছে আসছে, দেখছে পানির ফোয়ারা। আল্লাহর তরফ থেকে আদেশ এসেছিল জিব্রাইল আলাইহিস সালামের কাছে। জিব্রাইল আলাইহিস সালাম আওয়াজের মাধ্যমে বলছেন, হে হাজরা তুমি চিন্তা করো না, এই যে ঘর কাবা ঘর আল্লাহর ঘর এখানে আছে, এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করবে, অতএব তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না, তোমরা ভয় করো না, তোমরা ধ্বংস হবে না। দেখুন নির্বাচন হওয়ার পরেও যখন ছোট্ট শিশু যখন 10-12 বছর হলো, তখন ইব্রাহিম মাঝে মাঝে দেখতে যেতেন। বয়স হলে ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন, আবার আদেশ আসছে। কি আসছে? আদেশ আসছে যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো। তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার বংশ, আমি দেখছি স্বপ্নের মধ্যে যে আল্লাহ আমাকে আদেশ করছে, তোমাকে আমি জবাই করছি, তোমার রায় কি? সন্তান দেখুন, ইব্রাহিম সাহেব পিতার আদেশ দেখলেন কিভাবে আল্লাহকে মানছেন, মাতার দেখলেন, সন্তান কিভাবে বলছে দেখুন, ইয়া আবা তিফাল মা তুমার, হে আমার আব্বা জান, তোমাকে আল্লাহ যা আদেশ করছে আপনি করুন, তুমি নিশ্চয় আমাকে যারা ধৈর্য ধারণ করি ওদের মধ্যে আপনি আপনাকে আমাকে পাবেন, আপনি আল্লাহর আদেশ পালন করুন, চিন্তা করুন। কেমন মাতা, কেমন পিতা, কেমন সন্তান! আজ আমরা ভুলে গেছি কুরবানি কি জিনিস। কুরবানির আসল অর্থ যেটা বলা হচ্ছে মা ইউতাকাররাব বিহি ইল্লাল্লাহ তাআলা, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় সেটা হচ্ছে কুরবানি। আমরা আজ পশু একটা জবাই করে দিলাম, 5,000-10,000 টাকা ছাগল কিনে কুরবানি করে দিলাম, রক্ত বাহিয়ে দিলাম, মাংস খেয়ে নিলাম, আমরা ভেবেছিলাম কুরবানি হয়ে গেল। আমরা আসল জিনিসটা বুঝতে পারিনি, কুরবানির যে আসল উদ্দেশ্য আমরা সেটা বুঝতে পারিনি। আজ আমরা পশু জবাই করছি কিন্তু আমাদের অবস্থান খারাপ হয়ে গেছে। আমাদের অবস্থা কোথায়? তিনেরা কিভাবে কুরবানিটাকে আজকে প্রতিষ্ঠিত করেছিলেন আপনি দেখুন। আজ কুরবানির প্রচলন সেই যুগ থেকে এত দূর আসলে কিভাবে, কেন সেই আদেশটা যে আমরা করছি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে প্রচুর নবী এসেছিল, কিন্তু আল্লাহ বলেছেন কি, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রতিটি জাতির মধ্যে এই কুরবানির বিধান দিয়েছিলাম। কেন? কারণ এটা বিশাল পরীক্ষা ছিল, এটা কম পরীক্ষা নয়। আমরা সেই জিনিসটা সারমর্মটা বুঝতে পারিনি। আল্লাহ তুই আমাদেরকে এই জিনিসটা বুঝতে তৌফিক দান করো। আমরা কুরবানি করছি, কুরবানি আসল জিনিসটা বুঝতে পারছি না। আল্লাহ তুই আমাদের এই কুরবানির আসল রহস্যটা বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা এই কুরবানির মাধ্যমে যেন তোমার তোমার ভয় যেন আমাদের অন্তরে সৃষ্টি হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, কারণ কুরবানির আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, যেমন ভাবে এর আগের নবী উলি আউলাদের মধ্যে এসেছিল, নেককার লোকের মধ্যে এসেছিল, কিন্তু আমাদের মধ্যে আসছে না। আমরা চেষ্টা করব কুরবানির মাধ্যমে যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সংক্ষিপ্ত বর্ণনা, আল্লাহ যেন আমাদের সকলকে এই কুরবানির যে আসল রহস্য সেটা বোঝার তৌফিক দান করে, এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে তোমার ভয় তৈরি করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।